ওমানে থাকা প্রবাসী প্রেমিককে সঙ্গে নিয়ে ভিডিও কলে এক নববধূ আত্মহত্যা করেছেন। এ সময় প্রবাসী সাফায়েত হোসেনও প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থেকে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। শনিবার রাতে কুমিল্লার লালমাই উপজেলার স্বামীর বাড়ি থেকে ওই নববধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি চিরকুট পাওয়া গেছে। গৃহবধূর বাড়ি কুমিল্লার সদর থানায়, তার বয়স 15 বছর। গত 13 সেপ্টেম্বর লালমাই উপজেলার এক আত্মীয়ের সঙ্গে তার বিয়ে হয়। জানা গেছে বাল্য বিবাহ হওয়ায় মোবাইল কোর্ট আতঙ্কে সেদিন ঘরোয়াভাবে গোপনে বিয়ের আয়োজন করা হয়েছিল। মৃত নববধূর মা জানান, গত 14 অক্টোবর তাদের এক আত্মীয়ের সঙ্গে মেয়েকে বিয়ে দেন। বিয়ের পর মেয়ে স্বামীর বাড়িতে হাসি খুশিতেই ছিল। শনিবার রাতে হঠাৎ শুনতে পান তার মেয়ে ও তার প্রেমিক সাফায়েত ভিডিও কলে এসে আত্মহত্যা করেছে। প্রবাসী সাফায়েতের বাবা আব্দুল খালিক বলেন, 1 বছর আগে ছেলেকে ওমানে পাঠিয়েছেন। কিছুদিন আগে ছেলে হঠাৎ কর্মস্থলে অজ্ঞান হয়ে পড়ে। খবর নিয়ে জানতে পারেন মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় সে অসুস্থ হয়ে গিয়েছিল। শনিবার রাতে সেই মেয়ের সঙ্গে ভিডিও কলে থেকে আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করে লালমাই থানায় পুলিশ জানায়, ওই নববধূ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। একইভাবে আত্মহত্যা করেছে প্রবাসী প্রেমিকও। নববধূর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।